প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়ায় আছে, আমাদের জীবনের গল্পটা শুনবো বা বয়সটা খুব অল্পই, তো আমি তুমি করে বলি, তোমার নাম কি? তো নাজমা আপু, তুমি যে ছোট্ট বয়সে আমাদের ক্যামেরার সামনে কেন আসতে একটু বলো। মানে বাসা তোমার সৎমা আছে? আচ্ছা, তো তোমার আপন কোনো মা নাই? বাবা বাবা আচ্ছা, বাবাও দেখে দেখে না। তো তোমার, তুমি কি করো সৎমায়ের বাসায়? কেন পড়াশোনা করো না? আচ্ছা, মানে সৎমা পড়াশোনা করায় নাই, হয়তো নিজের ছেলে মেয়ে হলে পড়াশোনা করাই তো, ঠিক না? আচ্ছা, তো তোমার কি খারাপ লাগে? মানে তার ছেলেকে পড়াশোনা করা, তোমাকে পড়াশোনা করায় না? আচ্ছা, তো তোমার বাবা কিছু বলে না? সৎমা নিয়েই থাকে? আচ্ছা, তো তুমি এখন কি চাচ্ছ, সহযোগিতা নাকি কি বিয়ে শাদী করবে? বিয়ে শাদী করবা? আমি সহযোগিতা চাই, যে আমার পাশে দাঁড়াবো, যে আমার হেল্প করবো, তার কাছে আমি যাবো। আচ্ছা, মানে যে তোমার পাশে থাকবে, তোমাকে একটু সহযোগিতা করবে, তাকে তুমি বিয়ে বসবা? আচ্ছা, তো বিয়ে বসতে হলে কি তোমার বাবা মার সাথে কথা বলতে হবে, না তোমার সাথে বললেই হবে? আমার সাথে বলবে, বাবা আপনি তো আমাকে দেখবেন। আচ্ছা, তো তারা কখনো চাইবো না যে তোমাকে বিয়ে দিতে নাকি? তো তোমার গিয়ে যদি তোমাকে পছন্দ করে বিয়ে করতে চায়, তো তোমাকে ফোন দিলেই হবে। আচ্ছা, তো তোমাকে যদি মনে করো এখন তোমার সাথে মানে কি যোগাযোগ করতে হয়, কীভাবে যোগাযোগ করবে? যদি তোমার সাথে কেউ কথা বলতে চায়, কীভাবে কথা বলবে? আমি বলবো যে ভাই, এই হয়েছে, আমার কেউ দেখে না, আমার বাপ মা দেখে না, আমার বাপ মাকে দিয়ে সঞ্চার করবে। আচ্ছা, তোমার সাথে কীভাবে কথা বলবে, মোবাইলের মাধ্যমে নাকি? আচ্ছা, তো নাম্বার বলতে পারো? দর্শক, আপনারা যদি এই আপুটির সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01810832197। আমি নাম্বারটা আবারও বলছি, 01810832197। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা এই আপুটির সাথে কথা বলতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।